সরকারের বিদায়ে গণ আন্দোলন গড়ে তুলতে দ্বিধা দ্বন্দ্ব ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সংকট শুধু বিএনপির সংকট নয়, গোটা জাতির সংকট। এই সংকট থেকে উত্তরণে গোটা জাতিকে সংগ্রাম করতে হবে। আধিপত্যবাদের দাবিদারি করে বর্তমান সরকার পুতুল সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সামগ্রিক সংকটের প্রতিচ্ছবি, দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ। এই সরকার আধিপত্যবাদের দাবিদারি করছেন, একটা পুতুল সরকারে তারা পরিণত হয়েছে। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে সুকৌশলে গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়ে সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল এবং একটা তাবেদার রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায়। অত্যন্ত আশাবাদী যে কখনোই বাংলাদেশের মানুষকে এইভাবে পরাজিত করা সম্ভব হবে না এবং এই সরকারকে অবশ্যই তাদেরকে সরে যেতে হবে এবং জনগণের কাছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশে যে সংকট চলছে তা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। একা বিএনপি তো আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে পড়েনি, কোনো জাতি পড়েছে। বিএনপি তো আছেই, সেই সঙ্গে সমস্ত দেশপ্রেমিক যে রাজনৈতিক শক্তিগুলো আছে, সামাজিক সংগঠনগুলো আছে, পেশাজীবী সংগঠনগুলো আছে, সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আজকে আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যের মধ্য দিয়েই আমরা দুর্বার একটা গণ আন্দোলন সৃষ্টি করি। সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ দানীয় সরকারকে সরিয়ে সত্যিকারের একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মির্জা ফখরুল বলেন, পরিবর্তন তরুণদের হাত ধরে আসলেও এখন তাদের নেতৃত্ব দেখা যাচ্ছে না। গণতন্ত্র উদ্ধার আন্দোলনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণ যুবকদেরকে সামনে দেখতে পাচ্ছি না। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।